ঈদের ছুটিতে ফাঁকা সড়কে বাড়ছে দুর্ঘটনা চব্বিশ ঘন্টায় এক হাসপাতালে ভর্তি দুশো চুয়ান্ন জন বেপরোয়া গতিতে ঘটছে অঙ্গহানি বলছেন বিশেষজ্ঞরা ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড় খুশি হোটেল মোটেল ব্যবসায়ীরা নিরাপত্তা জোরদার এবং রাজধানীর ভাসান থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশু সহ একই পরিবারের ছয়জন দগ্ধ শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি সবকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে এশিয়ান নিউজ দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ আজ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ ছিল না এবার চলে যাচ্ছি পুরো খবরে ঈদ উদযাপনের মধ্যেও রাজধানীতে পেরেছে সড়ক দুর্ঘটনা চব্বিশ ঘন্টায় এক হাসপাতালে ভর্তি দুশো জন সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে মোটর সাইকেলে এর বেশিরভাগই কিশোর ও তরুণ আহতদের অনেকেই মারা যাচ্ছেন ঘটছে অঙ্গহানিও ফলে আতঙ্কে অভিভাবকরা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সব মহলেই বাড়াতে হবে সচেতনতা দর্শক এই নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের পরবর্তী অংশ আমরা চলে যাচ্ছি পরবর্তী খবরে ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ঢল নেমেছে পর্যটকদের তীব্র গরমের মাঝে সমুদ্রের জলরাশি অস্বস্তি ভুলিয়ে দিয়েছে ভ্রমণ পিপাসুদের অন্যদিকে রোজার খরা কাটিয়ে কুয়াকাটায় বেড়েছে পর্যটক দর্শনার্থীদের পদচারণা ফলে দীর্ঘ এক মাস পর হাসি ফুটেছে হোটেল মোটেল ব্যবসায়ীদের মুখে এদিকে পর্যটকদের নিরাপত্তায় নানা উদ্যোগ নিয়েছে টুরিস্ট পুলিশ প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য ঈদের ছুটিতে সমুদ্র সৈকতের টানে পর্যটকদের ঢল নেমেছে কক্সবাজারে তীব্র গরমের মাঝেও সমুদ্রের নীল জলরাশির অস্তিত্ব ভুলিয়ে দিয়েছে ভ্রমণ পিপাসুদের ঈদের দ্বিতীয় দিনে সমুদ্র সৈকতের কলাতলে সুগন্ধা ও লাবণী পয়েন্টে দেখা যায় পর্যটকদের উপচে পড়া ভিড় কেউ সৈকতে ঘোড়ায় চড়ে সমুদ্র দর্শন করছে কেউ আবার ওয়েটার বাইক ও বিচ বাইকে সৈকত দাপিয়ে বেড়াচ্ছেন সাগর এসে অনেক মজা হলো অনেক আনন্দ পেলাম আমরা ফ্যামিলি ট্যুরে ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি অনেকটাই মজা পাইলাম সবাই আসছে সবার সাথে খুব এনজয় করছি এখানে নিরাপত্তার কোনো সমস্যা নাই এখানে খুব ভালো লাগতেছে সবার সাথে এনজয় করতেছি ঈদ এবং পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের খুব ভালো লাগছে এদিকে রমজানে ত্রিশ দিন সুনসান নিরাপত্তা থাকার পর ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত সমুদ্র কন্যা খ্যাত সৈকতের জিরো পয়েন্টে সমুদ্রের সাঁতার কাটা সহ প্রিয়জনদের সঙ্গে সেলফি তুলছেন অনেকে কেউ বা সৈকতের বেঞ্চে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য অন্যদিকে কুড়িগ্রামের ফুলবাড়ির শিমুল বাড়ি এলাকায় শেখ হাসিনা সেতুর পারে ভিড় বেড়েছে দর্শনার্থীদের উপজেলায় বিনোদন কেন্দ্র না থাকায় কুড়িগ্রাম লালমনিরহাট ও রংপুরসহ আশেপাশে উপজেলা থেকে এখানে ঘুরতে আসেন অনেকেই সেতুর দুই পারে থাকা খাবারের দোকানগুলোতেও ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড় এখানে আমার অনেক ভালো লাগছে এবং অনেক মানুষ তাই আমি চেষ্টা এখানে আসার ফুলবাড়ি থানার মধ্যে বেড়ার মতো তেমন জায়গা নেই বড়লা ব্রিজটা আছে আর এই ব্রিজের মধ্যে আমরা সবাই বেড়াতে এসেছি এদিকে দর্শনার্থীদের সমাগমে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনা না ঘটে সেজন্য আমরা সদা জাগ্রত আছি এবং নিরাপত্তা প্রদান করে আছি অনুকৃতে আদিত্য এশিয়ান টেলিভিশন দর্শক এই বিষয়ে আরো খবর জানতে এই মুহূর্তে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সফিক। সফিক আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনাকে ঈদ মোবারক জানতে চাইবো সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন আর তাদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? আ রাত ইদারে শুভেচ্ছা রইলো আমি এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে। আপনার মাধ্যমে দর্শককে একটু জানিয়ে দিতে চাই কক্সবাজারের এই সমুদ্র সেটা পুরো রমজান জুড়ে অনেকটা সুনসান নিরাপত্তা বিরাজ করেছিল কিন্তু গতকাল ঈদের দিন থেকে কক্সবাজারের প্রত্যেকটি পয়েন্ট পর্যটকের মুখরিত এবং ভরপুর আপনি দেখতে পাচ্ছেন আপনার মাধ্যমে একটু দর্শকদের আমরা জানাতে চাচ্ছি প্রচুর পর্যটক কক্সবাজারের এই যে যে কটি পয়েন্ট রয়েছে বিশেষ করে কলাতুলি থেকে আপনার এই যে লাবণী পর্যন্ত পাঁচ কিলোমিটার সমুদ্র সেখর জুড়ে পর্যটকের উচ্ছ্বাস এবং আনন্দ তারা এখানে মাথা হয়ে গেছেন এবং কেউ সমুদ্রের নুনা জলে তারা গা বেশ আসছেন আবার অনেকে বিসবাইক বাইক এবং জেডিস কে নিয়ে অনেকে সমুদ্র সৈকত দাপিয়ে বেড়াচ্ছেন পাশাপাশি অনেকে যে সমুদ্র সড়কে ঘুরা নিয়ে দরজা পড়ছেন পাশাপাশি এবং অনেকে যে এই কীর্তর চেয়ারে গা হেলি দিয়ে হেলিয়ে তারা প্রকৃতি দর্শন করছেন সব মিলিয়ে কক্সবাজারে এই মুহূর্তে শুধু সমুদ্র সৈকত না আর অন্যান্য যে পয়েন্ট গুলো রয়েছে অর্থাৎ ইনানি হিমসরি পাটুয়ার টেক মহিষকালী আদিনান মন্দির থেকে শুরু করে বঙ্গবন্ধু সাফারি পার্ক সব জায়গায় পর্যটকের বরপর আর পর্যটকের এই আগমনকে কেন্দ্র করে কক্সবাজারের যেন সুরি সিনটাই ইফটিজিন থেকে কোন ধরনের শিকার না হয় সেখানে এখানে টুরিস্ট পুলিশ খুবই তৎপর রয়েছে তারা নানামুখী পদ গ্রহণ করেছে পাশাপাসে এখানে জেলা প্রশাসন তৎপর রয়েছে আর আমরা এখানে যারা ব্যবসায়ী রয়েছে পকস তারা আসলে জানিয়েছেন যে প্রায় আগামী কাল অর্থাৎ পহিলা বৈশাখ পর্যন্ত এখানে প্রচুর প্রচুর প্রায় 10 লক্ষ পর্যন্ত পকস বাজারে অবস্থান করবে এখনো পর্যন্ত কিন্তু বানের স্রোতের মত আসতে রয়েছে আর একটা বিষয় পকস বাজারের মধ্যে এখানে যারা পর্যটকে আসছে তারা যদি কোনো ধরনের কোনো প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের কোয়রা না হয় অতাব বাাত্তি রুম্বারা কিংবা বাাত্তিক খাবারের বিষয়ে দাযে কত ধরনের বাাত্তি টাকা আদা না করে সেবরে তারা প্রশাসন খুবই তৎপর রয়েছে পর্যটকদেরই আমাদেরকে অনুরোধ জানিয়েছেন যারা তাদের এই যে বাাত্তি টাকা আদা করতে না পারে সেটা নজরদারির জন্য তো রাজ এচিলা কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পর্যটকদের আগমনের সর্বশেষ খবর জি শফিক আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে পর্যটন নগরী কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন মোহাম্মদ শফিক চলে আসি পরবর্তী খবরে দশক সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম ঈদ উদযাপনের মধ্যে রাজধানীতে বেড়েছে সড়ক দুর্ঘটনার চব্বিশ ঘন্টায় এক হাসপাতালে ভর্তি হয়েছে দুশো চুয়ান্ন জন এনে কাউসার আহমেদ একটি রিপোর্ট করেছেন আর ক্যামেরা ছিলেন মামুদ শাহজাহান ঈদের দ্বিতীয় দিনে একের পর এক রোগী এভাবেই দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন রাজশাড়িতে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিচড়ে এদের ছুটিতেও স্বাভাবিক দিনের চেয়ে বেশি রোগী আসছে হাসপাতালটিতে জরুরি বিভাগ এবং অপারেশন থিয়েটার কোনোখানে এই জায়গা নেই তিল ধারণের পরিবারের সাথে ঈদ আনন্দ মাটি করে তাদের নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদেরও ঈদের আনন্দ মাটি হয়ে গেছে চোখে মুখে পড়েছে চিন্তার ভাঁজ দাবি যাতে আঠারো বছরের নিচে কেউ মোটরসাইকেল না চালাতে পারে আমার আমার নিজের বাইকে এসে ঠিক আছে ঠিক আমাদের বাইক আমার ছেলেরা ধরতে দেয় না এটা বন্ধু বাইক নিয়ে তারপরে এই ঘটনা ঘটাইছে আমরা অভিভাবক হিসেবে এটাই চাই যে প্রত্যেকটা গার্ডিয়ান যেন সচেতন হয় যে বাচ্চারা যেন এই অঘটন না ঘটাইতে পারে একজন বাবা সন্তানের এই অবস্থায় আর কীভাবে ইট কাটতে পারে কিন্তু যখন আমরা বরিশাল থেকে ওরে নিয়ে রওনা দিছি তখন আমরা যারাই সাথে ছিলাম কেউরি ই ছিল না যে আল্লাহ ওরে বাসাই রে রাস্তায় থাকা পথচারীরা নিরাপদ দই এসব উঠতি বয়সী বাইকারদের কাছে অনেকেই মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়ছেন এসব বাইকারদের জন্য তখন বাইকে এসে মানে ওরে ঢাকা দিয়ে ফলাই দিছে আমার ছেলে মানে বাইকে ওঠে না মানে চালাইতেও যায় না মানে ওর এটি কোনো ইচ্ছেই নাই মানে সাইকেলও মানে ওর ইচ্ছে নাই আর কি এই বেপরোয়া বাইকগুলো চালানোর কারণে মানুষের জীবনে যে হুমকি হচ্ছে বাচ্চাদের জীবন নষ্ট হইতেছে এমনকি যারাই বাইকগুলো চালাইতেছে এদেরও জীবনের হুমকি এর থেকে যেন সমাজ বাঁচতে পারে গত চব্বিশ ঘন্টার হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাই প্রমাণ করে কতটা ভয়ঙ্কর হয়েছে ঈদের ছুটিতে ফাঁকা সড়ক শুধুমাত্র এই চিকিৎসা নিচ্ছেন দুশো জন গত চব্বিশ ঘন্টায় আমাদের এখানে দুইশো ছাপ্পান্ন জন রুগী ভর্তি হয়েছে এর মধ্যে দেখা যায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট ছিয়াত্তরটা এবং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট চুয়ান্নটা রুগী ভর্তি হয়েছে দেখা যায় প্রায় ফিফটি টু পার্সেন্ট অ্যাক্সিডেন্টের রুগী মানে আড়াইশো রোগীর মধ্যে অভিভাবকরা সতর্ক না হলে উঠতি বয়স সব কিশোরদের জীবন হুমকির মুখে পড়বে বলে জানান সংশ্লিষ্টরা কাউসার আহমেদ এশিয়ান ঢাকা বান্দরবানের চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের বিজু ও বিশু উৎসব শুরু হয়েছে সকালে নদীতে ফুল ভাসিয়ে এই উৎসব শুরু হয় বাংলা বর্ষপঞ্জিকা অনুসারে বছরের শেষ দুদিন ও বাংলা নববর্ষের প্রথম দিন চাকমারা ফুল বিজু মূল বিজু ও গজ্জাপজ্জা বিজু পালন করে থাকে সবার ঘরে হরেক রকমের সবজির মিশ্রণে পাজন রান্না হয় নতুন কাপড় পরে দল বেঁধে পুরো গ্রাম ঘুরে বেড়াবে সবাই এছাড়াও বিভিন্ন রকমের পিঠা তৈরি করে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এমনকি কারো সঙ্গে যদি অতীতের কোনো বৈরিতা থাকে একে অপরকে ক্ষমা করে নিমন্ত্রণ করেন নতুন বছরের নতুনভাবে বরণ করতে এখানে এসেছে গঙ্গা মার কাছ থেকে প্রার্থনা তিনি সমগ্র মানুষ এবং সমগ্র জাতি ভালো থাকুক মা গঙ্গাকে ফুল দিয়ে পূজা করতে আসছে পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছি এই দিনে আমরা সবাই একসাথে শান্তিতে থাকার জন্য মা গঙ্গাকে পূজা করে থাকি দর্শক এবার বিনোদন কেন্দ্রগুলোর খবর জানাতে চাই এই মুহূর্তে আমাদের সঙ্গে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন লিটন আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন লিটন আপনাকে প্রথমে ঈদ মোবারক জানাচ্ছি এবং জানতে চাইব বিনোদন কেন্দ্রে মানুষের ঢল কেমন দেখছেন রাজ আপনা আপনাকেও জানাচ্ছি ঈদ মোবারক আমি এই মুহূর্তে রয়েছি সাভারের ফ্যান্টাসি কিংডমের যে ঠিক ওয়াটার কিংডমে ঈদের আজকে কিন্তু দ্বিতীয় দিন সেই দ্বিতীয় দিনকে কেন্দ্র করে কিন্তু আমরা সাভারের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো ঘুরে দেখেছি সেই বিনোদন কেন্দ্রে কিন্তু দর্শনার্থীদের ব্যাপক চাপ রয়েছে এই যান্ত্রিক শহরে প্রতিটি মানুষ যেখানে কর্মক্লান্তি কর্ম করতে করতে ক্লান্ত হয়ে পড়ে সেখানে পারিবারিক যে একটি বিষয় রয়েছে পারিবারিক একটি বিনোদন রয়েছে সেই বিনোদন দেওয়ার মধ্যে জন্য কিন্তু তারা যথেষ্ট সময় পান না তাই এই বিভিন্ন উৎসবকে এই ঈদকে কিন্তু বেছে নেওয়ার সেই মানুষগুলো তাদের পারিবারিক বিনোদন করার জন্য কিন্তু এই উৎসবগুলোকেই তারা বেছে নেন আমরা দেখতেছি যে সেই সকাল থেকেই কিন্তু ওয়াটার কিংডমে সকল বয়সী মানুষের ব্যাপক চাপ রয়েছে কিন্তু অন্যান্য বছরগুলোতে আমরা দেখি যে এই ওয়াটার কিংডমে কিন্তু সবচেয়ে মানুষের চাপ বেশি দেখা যায় কিন্তু এবছর আমরা দেখেছি যে ওয়াটার কিংডমে ফ্যান্টাসি কিংডমের দিকে মানুষের চাপ বেশি রয়েছে এর কারণ হিসাবে আমরা একটু ফ্যান্টাসিতে যিনি দায়িত্বরত রয়েছেন তার সাথে একটু কথা বলতে যাচ্ছি যে এর কারণ এবং আমরা দেখতেছি এখন কিন্তু মিউজিকও বন্ধ রয়েছে এবং এই ওয়াটার কিংডামে কিন্তু মানুষের চাপ একটু তুলনামূলক কম রয়েছে এবং পাশাপাশি ফ্যান্টাসিতে দেখলাম ব্যাপক চাপ রয়েছে এর কারণ হিসাবে কি বলবেন আচ্ছা সবচেয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমাদের বর্তমানে যেই আপনারা দেখেছেন যে নামাজের সময় বিরতি চলছে আমাদের দুইটার সময় ওয়াটার পার্কটা জমে উঠবে আমরা আশা করছি আমাদের ঈদের যেহেতু আজকে দ্বিতীয় দিন আমাদের দর্শনার্থীরা পর্যায়ক্রমে ফ্যান্টাসি কিংডমের থেকে ওয়াটার কিংডমে আসতেছে যার কারণে এই মুহূর্তে নামাজের বিরতি থাকার কারণে আমাদের ওয়েবটা বন্ধ আছে মিউজিক বন্ধ আছে ডিজে স্পেশাল যে ডিজে আমরা রেখেছি ডিজেটা বন্ধ আছে যার কারণে নামাজের বিরতির পরপরই আমরা এটা আশা করছি যে এটা ক্রাউডটা বাড়বে ধন্যবাদ যেমনটি শুনছিলেন যে নামাজের বিরতি চলার কারণে কিন্তু এখানে যে মিউজিক রয়েছে সেই মিউজিক বন্ধ করে দিয়েছে জন্য কিন্তু কিন্তু তারপরেও যারা রয়েছে তারা কিন্তু জল কেলিতে মেতে মেতে উঠেছেন এবং সবাই কিন্তু বিভিন্নভাবে আনন্দ আনন্দ উপভোগ করতেছে এবং সকলেই কিন্তু বিশাল উৎসাহ উদ্দীপনার সাথেই রয়েছে এবং ফটো সেশন থেকে শুরু করে সকলে কিন্তু রয়েছে এখানে পারিবারিক বিনোদন যে রয়েছে সেই রকমই কিন্তু বিনোদন চলছে এবং দুইটার দুপুর দুইটার পরেই কিন্তু এখানে জমে উঠবে এই ওয়াটার কিংডম এমনটাই কিন্তু বলছিলেন এখানে দায়িত্বরত যারা রয়েছেন তার রাজ এই ছিল ঈদ পরবর্তী দিন ছাবারের ফ্যান্টাসি কিংডম থেকে আমার কাছে সর্বশেষ আমাদের সঙ্গে থেকে যুক্ত সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন চলে আছি পরবর্তী খবরে রাজধানীর ভাসানটেক এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশু সহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন ভোর চারটার দিকে নতুন বাজার কালভার্ট রোডের পশ্চিম ভাষানটেকের একটি বাসায় এই ঘটনা ঘটে পরে দক্ত অবস্থায় ভোরপনে পাঁচটার দিকে তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয় দক্তরা হলেন মেহরুন নেসা তার ছেলে মোহাম্মদ লিটন পুত্রবধূ সূর্যবানু নাতি সুজন নাতনি লামিয়া ও লিজা এবার সারা বাংলার খবর সিলেট তামাবিল আঞ্চলিক মহাসড়ক যেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে গেল আড়াই মাসে বৃষ্টি দুর্ঘটনায় প্রাণ গেছে চোদ্দ জনের আহত হয়েছে অন্তত ত্রিশ জন আইন অমান্য করে পণ্য পরিবহন আর দ্রুত গতির কারণেই সড়কে বাড়ছে এই দুর্ঘটনা বলছেন সংশ্লিষ্টরা সিলেট থেকে শাহজাহান সেলিম বুলবুলের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সবিয়া। সিলেট তামাবিল মহাসড়ক অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ সিলেটের একমাত্র স্থলবন্দর তামাবিলকে সংযুক্ত করেছে এটি জাফলং শ্রীপুর পাথরকুয়ারি ও বালুমহালের পণ্য পরিবহনেরও একমাত্র সড়ক এটি পাশাপাশি সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলং জয়ন্তাপুর লালশাপলার বিল ও লালখান যাওয়ার প্রধান সড়ক এটি কিন্তু দিন দিন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি পরিণত হচ্ছে মৃত্যুফাতে চলতি বছরের আঠারোই মার্চ পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে ভয়াবহ দুর্ঘটনায় নিহত হয় ছয়জন এর একদিন পরই চিকনাগুল এলাকায় প্রাণ যায় একজনের গত উনিশে জানুয়ারি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চার তরুণের মৃত্যু হয় পাঁচই মার্চ একই মহাসড়কের মোকামপুঞ্জি এলাকায় তিনটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি পিক আপ এতে দুই তরুণের মৃত্যু হয় আটটি মার্চ একটি পর্যটকবাহী বাসের সঙ্গে পাথরবোছাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক শিশুর পুনর্বয় গাড়ি চালা উভয়ে নি চালা আর কোনটা হওয়ার বাসালা কিছুদিন আগে সব পরিবার সম্ভবত বা ছয়জন মানুষ মারা গেছে এই সব রাতের পর থেকেই মায়ের রমজান পর্যন্ত বিভিন্ন মায়ের সন্তানরা আজকে এই পৃথিবীর দুনিয়া থেকে চলে গেছে এই যে অদক্ষ ড্রাইভারগুলা তাদের কারণে আপনার প্রতিদিন একটার পর একটা দুর্ঘটনা হচ্ছে প্রায় এক দেড় মাসের ভিতরে প্রায় চব্বিশ জন বিশ বাইশ জন চব্বিশ জন হইব অ্যাক্সিডেন্ট হয়েছে এসব দুর্ঘটনার জন্য বেপরোয়া গতি সহ আইন না মানার মানসিকতাকে দায়ী করেছেন সচেতন মহল আর সড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে চেকপোস্ট বৃদ্ধি ও মনিটরিং এর কাজ করছে জেলা পুলিশ আমরা হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে চেকপোস্টের জোরদার করছি গাড়ির ড্রাইভিং লাইসেন্স ফিটনেস সার্টিফিকেট ইন্স্যুরেন্স সার্টিফিকেট এগুলো সব আছে কিনা এবং যেই গাড়িতে যে পণ্য ব্যবহার করার কথা বহন করার কথা সেটা তারা করছে কিনা চালকদেরও অসতর্কতা রাস্তাঘাটের অনেক সময় রাস্তাঘাটে কাজের সময় যথাযথ পরিকল্পনা না থাকা ইত্যাদি একটি কারণ সাথে সাথে আমি মনে করি যে মোটরসাইকেল মোটরসাইকেল যে যে বেফলোয়াভাবে চলে এবং হাইওয়েতে মোটরসাইকেল চলা সিএনজি চলা সিলেট তামাবিল মহাসড়কে দ্রুত শৃঙ্খলা ফেরাতে না পারলে মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের

চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে সকাল আটটার দিকে মজাটেক এলাকায় অবস্থিত মিলে আগুনের সূত্রপাত হয় পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ তবে যাবার বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দর্শক ঈদের ছুটিতে ফাঁকা সড়কে বাড়ছে দুর্ঘটনা চব্বিশ ঘন্টায় এক হাসপাতালে ভর্তি দুশো চুয়ান্ন জন বেপরা গতিতেই ঘটছে এই অঙ্গহানি বলছেন বিশেষজ্ঞরা ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড় খুশি হোটেল মোটেল ব্যবসায়ীরা নিরাপত্তা জোরদার এবং রাজধানীর ভাসান গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশু সহ একই পরিবারের ছয়জন তথ্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি দর্শক এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী সংখ্যা দেখার আমন্ত্রণ রইল এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ